এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে কিভাবে দেখবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেব আগামীকাল এসএসসি পরীক্ষা শুভন্ধুরা আমরা সবাই কিন্তু এসএসসি পরীক্ষার সময় কিন্তু যে ওয়েবসাইটগুলোর মধ্যে যে রেজাল্টটা দেয় তখন কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট অত্যন্ত জ্যাম হয়ে যায় এবং রেজাল্টগুলো তারা সঠিকভাবে দিতে পারে না সমস্যা করে আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখাবো সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা মার্কশিট সহ পুরো রেজাল্টটা আপনারা খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে পেয়ে যাবেন কিভাবে পাবেন তার পুরো প্রসেসটাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো বন্ধুরা চলেন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও অন করে রাখবেন এতে করে কী হবে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি খুব সহজে আপনার মোবাইলে পৌঁছে যাবে নোটিফিকেশন আড়ে তো বন্ধুরা চলেন শুরু করা যাক এজন্য আপনারা সিম্পলি একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে দেখেন এই যে এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুব ইজিলি এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবেন এবং মার্কশিট সহ আমরা সিম্পলি বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব এখন দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে সিম্পলি আমরা যদি এটা ওপেন করি ওপেন করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অ্যান্টারপ্রাইজ চলে আসবে দেন আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভার ওয়ান সার্ভার টু সার্ভার থ্রি যেহেতু কালকে যে রেজাল্টটা তো পাবলিশড হবে তখন কিন্তু প্রত্যেকটা জায়গায় সার্ভার সার্ভারের প্রবলেম হবে এখানে কিন্তু তিনটি সার্ভার আছে আপনারা সিম্পলি এক নম্বর সার্ভারে প্রবেশ করবেন এক নম্বর সার্ভারে প্রবেশ করার পর আপনাদের এরকম একটি অ্যান্ডারভাইস চলে আসবে বন্ধুরা দেখতেই পারছেন এখানে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন জেএচসি পরীক্ষা অর্থাৎ আপনি কোন পরীক্ষা জাস্ট এখানে একটি অ্যারো বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা সিলেক্ট করে দিবেন যেহেতু এসএসসি জন্য জাস্ট আপনারা এসএসসি দাখিল এটা ক্লিক করে দিবেন এরপর এখানে ইয়ারটা সিলেক্ট করে দিবেন ইয়ারটা অবশ্যই দু হাজার উনিশ এটা সিলেক্ট করে দিবেন এবং বুট আপনি যে বোর্ডের সেই বোর্ডটি আপনারা সিলেক্ট করে দিবেন জাস্ট বোর্ডটি সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রুল নম্বরের একটি ঘর এখানে রুল নম্বরটি দিয়ে দেবেন আপনারা সিম্পলি রোল রুল নম্বরটা এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন বন্ধুরা এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বোপরি আট প্লাস সেভেন প্লাস এইট অর্থাৎ এই দুইটার যুগ ফলটি আপনাদের জাস্ট এই ঘরে বসাতে হবে সেভেন এবং এইট দুটি সংখ্যার যুগ ফল যেহেতু পনেরো হয় সাত দুগুণের চোদ্দো পনেরো জাস্ট আপনারা এখানে পনেরো পেস্ট করে দেবেন তো বন্ধুরা এটা কিন্তু সবারই এক হবে না ওয়ান প্লাস টু থাকতে পারে ফাইভ প্লাস থ্রি থাকতে পারে যে কোনো যে সংখ্যাটি থাকবে জাস্ট সেটার যুগ ফলটি এখানে বসিয়ে দেবেন বন্ধুরা বসিয়ে দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটনটি দেখতে পারছেন জাস্ট সাবমিট করে দিলেই মুহূর্তের মধ্যেই আপনার রেজাল্ট মার্কশিট সহজ চলে আসবে বন্ধুরা আশা করি টুটালটি বুঝতে পেরেছেন এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ